দেখুন, আর্ট একটা ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? আর্ট মানে একটা, এটা একটা ক্রিয়েটিভ ম্যাটার, ঠিক আছে? এটা কখনো মাথা থেকে আসে, আর্ট, কবিতা, সাহিত্য, গল্প, নাটক, সমস্ত কিছু, ঠিক আছে? এগুলো একটা ক্রিয়েটিভ ফিল্ড ওয়ার্ক। তো সেখানে আমরা বানাচ্ছি যে একটা কীভাবে ক্রিয়েটিভ বা একটা মডার্ন আর্ট কীভাবে তৈরি হয়। এটা একটা জাস্ট এ প্ল্যানিং, এটা ক্যানভাসে পাতার আগে একটা প্ল্যানিং, ঠিক আছে? তো এখানে আমরা জাস্ট একটা জিনিস নিলাম, পেন এবং পেপার্স নিয়ে আমরা মোটামুটি কাজটা শুরু করে দিয়েছি। লোটাস আছে এবং এই লোটাসের সাথে সাথে একটা আছে একটা সূর্য, ঠিক আছে? এটা আমরা জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করব এবং কীভাবে হচ্ছে সেটা বুঝতেই পারছেন আপনারা। জাস্ট স্কেচ, কিন্তু এটা স্কেচ নয়, এটা একটা প্ল্যানিং। এটা হচ্ছে গিয়ে কোনো মেন আর্টওয়ার্কের আগে একটা জাস্ট প্ল্যানিং, ঠিক আছে? তো দেখুন আমরা কীভাবে সেটাকে ধীরে 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 পিছনে শেড দিয়ে আমরা বার করছি। তো আপনারা দেখুন যে আমি কীভাবে মডার্ন আর্টের উপরে কাজ করি। অ্যাকচুয়ালি মডার্ন আর্ট এখন সমস্ত জায়গাতেই চলে, এবং মডার্ন আর্ট কীভাবে যে ক্রিয়েট হয় সেটা আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন, ঠিক আছে? আমি যেভাবে করছি সেভাবে আপনারা জাস্ট দেখতে থাকুন, ঠিক আছে? এটা আমরা একটা রাধা কৃষ্ণের উপরে একটা মডার্ন আর্টে বানাচ্ছি, ঠিক আছে? রাধা কৃষ্ণের উপরে মডার্ন আর্ট বানাচ্ছি এবং এটা কীভাবে স্কেচ করতে হয় সেটা দেখা যাবে। আমরা চুল বানাচ্ছি এবং সেই চুলগুলো একটা নকশার মতো করে আমরা ড্রয়িং করেছি। এটা একটা ডিজাইনের মতো লাগবে, আবার মানুষের কাছে একটা অর্থ বহন করবে, আবার দেখা যাচ্ছে এটা একটা ভালো পেন্টিংও হবে, ঠিক আছে? তো এটা কালারের আগের একটা প্রথম ধাপ। একটা লোটাসকেও বার করার চেষ্টা করছি বা করেছি, সাথে সাথে দেখুন সূর্যটাকেও আমরা কিন্তু রিকভার করেছি পিছনে জাস্ট কী দিয়ে, জাস্ট শেড দিয়ে, ঠিক আছে? দেখুন এই শেডটা চাইলেই সবাই দিতে পারবে না, কারণ এই শেডের মধ্যেও কিছু স্টাইল আছে, যে শেডটার মাধ্যমে একটা স্টাইল বের হচ্ছে, একটা সেই স্টাইলটা আপনাকে ধরে নিতে হবে। এবং এটা সহজে একটা ছোটোখাটো স্কেচ নয় যেটা আপনি মনে করলেন যে করে নিতে পারলেন, এটা হয়তো দেখা যাচ্ছে 12 বছরের একটা এক্সপিরিয়েন্স। যেভাবে হোক টানলেই দেখা যাচ্ছে স্কেচটা বানানো যাচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা খুব টিপিক্যাল একটা ম্যাটার। তো যাই হোক, এটা একটা রাধাকৃষ্ণের ছবি অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আপনারা দেখুন এটা খুবই একটা দারুণ পেন্টিং হতে পারে। তো আমি ছোট করে এটাকে বানিয়েছি, এটাই কারণ হচ্ছে গিয়ে যে এটা একটা জাস্ট প্ল্যানিং, এবং এরপরে আমরা বড় করে উইথ কালারের সঙ্গে এটাকে আমরা বানাবো।